রোজ আছো তুমি? আমাদের পভুয়ার সম্মানিত রোজাদারগণ, আপনারা উঠুন এবং ছেউরি খেয়ে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আজকে রমজানের প্রথম দিন, সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো এখন বাজে ভোর 4টা, তো আজকের সেহরির শেষ সময় 4:57 দেখে থাকুন পুরো ব্লগ, আশা করি অনেক ভালো লাগবে। গাইস, তাড়াহুড়ো করে দাঁত ব্রাশ করে চলে আসলাম সেহরি করতে, যেহেতু সেহরি খেতে হবে আর তাই দাঁত ব্রাশ নইলে তো করতামই না। তো সেহরি করার পর রেডি হলাম, রেডি হয়ে যাবো আমি মসজিদে। আলহামদুলিল্লাহ, সেহরি শেষ করে চলে আসলাম মসজিদে। তো মসজিদে চলে আসলাম, এইদিকে আঙ্কেল ইমন আছে অলরেডি, গজল গেয়েছে একটাও। তুমি আমার এত সুন্দর কণ্ঠ, তুমি গজল এখনও করোনি। আর এইদিকে আজকে দায়িত্ব ছিল কে, হাসিবুল, কেমন লাগছে এক বছর পর রমজান চলে আসলো আবার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো না? তো এক কে কে ডাকছিলে? আমি আর মারজুত এখন নেই। আঙ্কেল আমার একটা গজল গেল না কি হইলো মনে হয়? এমনি দেখলাম। তাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জাগানোর জন্য। এদিকে আছে ব্রাদার শামিম, এদিকে আছে রাজু। তো সেহরির আর বেশি সময় বাকি নেই, খুব শীঘ্রই শেষ হবে সেহরির টাইম। বন্ধুরা, আজ যেহেতু রমজানের প্রথম দিন আর তাই তেমন একটা কাজ নেই, দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। সময়টা অনেক ভালো ছিল, গ্রামের মানুষজনের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। সামনে বসে রয়েছে রাজ, সোহান, আমির সহ অনেকেই। এদিকে আঙ্কেল দোকানে বসে তো ফোন টিপছে, সে কিন্তু স্পেশাল মানুষের সঙ্গে চ্যাট করছে, জানি না রোজা হালকা হবে কিনা। অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে যেহেতু রমজান মাস। সঠিক বলেছে গাইস, এখন বাজে দুপুর 1:30, আর এখন নামাজের জন্য যাচ্ছি মসজিদে। few moments later হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 2:29, তো নামাজ শেষ করে মসজিদে বসে আছি। তো এই পাশে অনেকে আছে, এদিকে আবির, আলামিন, এদিকে আছে সোয়ান। তো এখন আমাদের সামনে আছে মামা রিফাত, তার কাছ থেকে সুন্দর একটি গজল আমরা শুনতে যাচ্ছি। তো রিফাত, শোনাও তোমার সুন্দর গজলটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে, রহমতের পানি নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে। আবার টাকাও এই দেখো, তুমি রোজা আছো? রোজা আছো তুমি? গাইস, এখন বাজে হচ্ছে 5:40, এই যে দোকান, এই দোকানে আছে, আর এদিকটাতে চলছে হচ্ছে ক্রিকেট ম্যাচ। তো রমজানের বিকেলবেলা তারা তো টায়ার্ড। জসিম, কেমন লাগছে? ভালো। রোজা কি লেগে গেছে তোমার? হ্যাঁ, একটু লাগছে। তাই অবশ্যই রোজা তো অনেক কষ্টের লাগারই কথা। আঙ্কেল কেমন লাগছে রোজা? তাই মামা, মামা কেমন লাগছে প্রথম রোজা বলো? ভালো। দেশ হাজ দিছো তুমি? কষ্ট লাগছে? ব্রাদার ভাই দাও একটা। এদি অবশ্যই, হ্যাঁ ব্লগ আঙ্কেল, এই সোহান থাকুই, এই ওয়াজ মিসাক নি আই, ছোট ভাইরা তো বড় ভাইদের এনে দেবে তাই না? যা মিসাক নি আই। আরে হাসি কি, ওর রোজা লাগ গেছে, আমাদের রোজা লাগে না। আরে এদিকে একজন আছে, কি অবস্থা হাসি বল? রোজা লাগ গেছে, ফোন দেখছি। কয়টা আজকে? 6:30। 6:30 তো দাও, এলাম দিয়ে দাও, আমরা ইফতার করব। আয়ান, ফার্স্ট টাইম আয়ান আমার ব্লগে আজকে, হাই দিয়ে দাও তো, হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও, টিক টিক। আজকে ইফতার হচ্ছে 6:30, তো এখন আমি মিসাকাটার দায়িত্ব দিব হচ্ছে, ওয়াজ পারবা?
সব আছে কিন্তু অনেক সব আছে যাও মিশাকে নিয়ে আসো তো গাইজ ইতিমধ্যে আমরা চলে এসেছি এই যে এখানেই যে আমার বড় ভাই দায়িত্ব দিয়েছে আমাকে মিশাক কাটার জন্য তো আমরা এই মিশাকগুলো এখন কাটবো এখানে আপনারা এই সাইড দিয়ে মানে যাব আর কি এখানে আমি আছি আর আমার সাথে একটা ছোট ভাইকেও নিয়েছি ক্যামেরা ধরার জন্য আর এই যে এখন দেখতে পাচ্ছি ইতিমধ্যে জায়গাটা চলে এসেছি অতিরিক্ত মানে যে এখানে মানে এমন পরিমাণের মিশাক আছে যে কি বলবো আপনাদের আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখানে আসবেন অবশ্যই এসে মিশাক কেটে নিয়ে যাবেন এখানে সব মিশাক গাছ আর এই রোজা রমজান মাসে জানেনই তো মিশাক গাছ কত কষ্ট করে যে পেতে হয় তো আমি আমার ছোট ভাইকে এখন ক্যামেরাটা ধরবো আমি মিশাক কাটবো তো এই কাজটাতে আজ হচ্ছে রিফাত আমার আব্বু আন এদিকে আছে ওয়াচ মিশাক কই এই যে মিশাক কত দূর গেছিলে কাটতে মিশাক তো এই যে কিছু দূর আগে এখানে বাগঝার আছে একটা বাগান আর কি বাগানের ভিতরে গিয়েছিলাম দাও থ্যাংক ইউ গাইস রাইট নাও আছে আমাদের গ্রামে তো আমাদের গ্রামের প্রকৃতি অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন পাশের ভাটা জীবন বিধান ওই শিবানিশি করা তবে কেন এখন হে মুসলমান এক হও এক হও ওখান থেকে বাসা আসার পরে আমি ইফতার রেডি করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা কিছু ইফতার ম্যানেজ করি আর এই বাচ্চাটা দেখছেন এটা আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য এটা আমার ভাইয়ের ছেলে ওর নাম আয়ান আছো তুমি আয়ান তো ওর বয়স চলছে 12 মাস কয়েকদিন পরেই 1 বছর পূর্ণ হবে সবাই ওর জন্য দোয়া করবেন এরপরেই আমরা পরিবারের সকলে ইফতার করতে শুরু করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুন্দর একটি ইফতার হয় আমাদের আলহামদুলিল্লাহ গাইস প্রথম রোজা ডান আমার সিম্পল লাইফের এটাই ছিল সিম্পল ব্লগ যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ